আজকে আমরা করব ক্লাস 7 এর বীজগাণিতিক প্রক্রিয়া চ্যাপ্টারে কোশ্চেন দেখি 6.2 তো প্রথমে দেখো এগুলো যোগ করা শুরু যোগ দিন তো এমনি যেমন নরমাল যোগ হয় সেরকম নরমাল যোগ নিও যেমন 5x + 3x = 8x 9y - 3y = 6y - 4y + 7y = 3y এরকম ভাবে হয় দুটো সংখ্যা একবারই এক লাইনে হয়ে যায় উত্তর লিখবে নির্ণয় যোগফল এত তো তিন সংখ্যার একটা করছি আমি ছয়টা করেছি একের ছয় একবারে না করতে পারলে ভেঙে ভেঙে করবো মাইনাস সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ এক্স তাহলে মাইনাস সেভেন এক্স মাইনাস টু এক্স মিলে মাইনাস নাইন এক্স প্লাস ফাইভ এক্স তার মানে মাইনাস নাইন আর প্লাস ফাইভ মিলে মাইনাস ফোর এক্স উত্তর নির্ণয় যোগফল ইজিক্যাল টু মাইনাস ফোর এক্স আর যখন যোগ বিয়োগ হবে তখন জানবে যে একই রকম টার্ম মানে সদৃশ্য পদগুলোর মধ্যেই যোগ বা বিয়োগ হয় আলাদা টার্মে কিন্তু হয় না যেমন এক্স এর সঙ্গে এক্স এর টার্মেরই যোগ বিয়োগ হবে ওয়াই এর সঙ্গে ওয়াই এর টার্মেরই যোগ বিয়োগ হবে এইরকম আর একটা করছি সেটা হচ্ছে তোমার দশ থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মানে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স তাহলে এই দুটো মিলে হচ্ছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে উত্তর হবে নির্ণয় যোগফল ইজিক্যাল টু জিরো নির্ণয় যোগফল এবার দেখো আমার বয়স এক্স বছর পল্লবী আমার থেকে দু বছরের বড় তাহলে পল্লবীর বয়স কত আমার থেকে দু বছরের বড় তার মানে এক্স প্লাস টু এক্স এর সঙ্গে দুইজন আমাদের দুজনের মোট বয়স তাহলে কত হবে এক্স প্লাস এক্স প্লাস টু বোঝা গেল তাহলে প্রথমে লিখে নিই তাহলে দেখো আমার বয়স এক্স বছর পল্লবী আমার থেকে দু বছরের বড় সুতরাং পল্লবীর বয়স এক্স প্লাস টু বছর তাহলে আমাদের দুজনের মোট বয়স এক্স প্লাস এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস এক্স মানে দুটো এক্স তার মানে টু এক্স প্লাস টু সংখ্যা আলাদা থাকলেও এক্স এর সাথে এক্স যোগ হবে তাহলে উত্তর লিখবে আমাদের দুজনের মোট বয়স এত বছর টু এক্স প্লাস টু বছর তারপর নেক্সট দেখো বি বলেছে আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি মীর আমার গাথা মালা সংখ্যার দ্বিগুণের থেকে ছটি বেশি মালা গেঁথেছে তাহলে আমি ও মীর দুজনে মোট কতগুলি মালা গেঁথেছি তাহলে আমি গেঁথেছি এক্সট্রা তাহলে মীর কতগুলো গেঁথেছে আমার গাথা মালা দ্বিগুণের থেকে ছয় বেশি তার মানে টু এক্স প্লাস সিক্সটা তাহলে আমি গেঁথেছি এক্স আর মীর গেঁথেছে টু এক্স প্লাস সিক্স তাহলে মোট কত তার দুটোকে যোগ করবে এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স মানে থ্রি এক্স প্লাস সিক্স তারপর দেখো সি বলেছে রাতুল আজকে এত টাকার পেয়ারা এত টাকার আপেল এত টাকার শশা কিনলো রাতুল মোট কত টাকার ফল কিনলো তিনটে যোগ করতে হবে এক্স প্লাস এত প্লাস এত তারপরে লিখে নি তাহলে দেখো লিখে নিয়েছি রাতুল আজকে এক্স টাকার পেয়ারা এত টাকার আপেল ও এত টাকার শশা কিনলো তাহলে মোট কিনেছে এত টাকা এবার ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে এক্স প্লাস এক্স প্লাস ফিফটিন প্লাস টু এক্স প্লাস থ্রি এবার এক্স প্লাস এক্স মানে কত টু এক্স প্লাস টু এক্স মানে ফোর এক্স প্লাস পনেরো আর তিনে
তাহলে উত্তর হবে রাতুল আজ এত টাকা লিখে নেব। নেক্সট দেখো ডি, গত বছর ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল, ফিরোজার বন্ধু এতদিন স্কুলে উপস্থিত ছিল, গত বছরে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি বা কত বেশি ছিল? তাহলে মোহিনী ছিল বেশি, তাই তো? গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি? তাহলে কী করতে হবে? বেশি বার করতে হবে, তাহলে বিয়োগ করতে হবে এইটা থেকে এইটা, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে থ্রি এক্স থেকে টু এক্স, বিয়োগ হলে টু এক্স, আর এটা থাকবে থার্টি। তাহলে প্রথমে লিখে নিই, তাহলে দেখো গত বছর ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল, মোহিনী ছিল থ্রি এক্স প্লাস থার্টিন। তাহলে মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে থ্রি এক্স প্লাস থার্টিন মাইনাস এক্স দিন বেশি। তাহলে বিয়োগ করলে ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাস এক্স, তার মানে থ্রি এক্স মাইনাস এক্স মানে টু এক্স প্লাস থার্টিন। তাহলে উত্তর হবে গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে এতদিন বেশি ছিল। নেক্সট দেখো দীপুদা এতটি কাগজ বিক্রি করেছে কিন্তু গতকাল সে এতটি কাগজ বিক্রি করেছে, আজ বিক্রি করেছে এতটা, গতকাল বিক্রি করেছিল এতটা। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছে? তাহলে বিয়োগ করতে হবে, কার থেকে কাকে বিয়ে করবে? আজকের তুলনায় গতকাল বেশি, তাহলে গতকালে এইটা থেকে বিয়োগ করতে হবে এইটা, বুঝা গেছে? তারপরে দেখো পরেশবাবু প্রতি মাসে এই ট্যাক্স টাকা আয় করেন কিন্তু প্রতি মাসে তিনি এত টাকা ব্যয় করেন, তাহলে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? কী করতে হবে? যেটা আয় করে তার থেকে বিয়োগ করতে হবে ব্যয়টা। বিয়োগ করার সময় কিন্তু সাইনটা দেখে করবে কী হয়, তাহলে একটা দেখিয়ে দিই। তাহলে প্রতি মাসে এই ট্যাক্স টাকা আয় করেন আর ব্যয় করেন এত, তাহলে সঞ্চয় কত করেন? এই ট্যাক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো এত টাকা। তাহলে কী হবে? এই ট্যাক্স এখানে মাইনাস, এবার এইখানে মাইনাস ছিল এইখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস পনেরো, এই সাইনটা একটু মাইনাসের সময় খেয়াল করো। তারপরে এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস পনেরো, প্রতি মাসে তারা সঞ্চয় করে এত টাকা। এরপরে দেখো যোগ অঙ্ক আছে, একই সদৃশ পদ যেগুলো সেগুলো যোগ করতে হবে, আমি একটা করছি তিনের তিন। দেখো যখন লিখবে তখন ওরকমভাবে যোগ ব্র্যাকেটের মধ্যে করে লিখবে, সেমিকোলন দিয়ে লিখবে না, মানে সিক্স এ স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস থ্রি, এটা একটা পার্ট, প্লাস নাইন এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস সেভেন, এটা একটা পার্ট, প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস নাইন, এটা একটা পার্ট। এবার ব্র্যাকেটগুলো তুলবে, সিক্স এ স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস থ্রি প্লাস নাইন এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস সেভেন প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস নাইন। এবার একই রকমের টার্মগুলো পাশাপাশি, সিক্স এ স্কোয়ার প্লাস নাইন এ স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার, তারপর সেভেন এ মাইনাস টু এ মাইনাস টু এ, তারপর প্লাস থ্রি প্লাস সেভেন প্লাস নাইন। তাহলে এই কটাকে যোগ করলে কত হয়? ছয় আর নয় পনেরো, পনেরো আর চারে নাইনটিন এ স্কোয়ার, সাতের থেকে দুই বিয়োগ করলে পাঁচ, পাঁচের থেকে দুই বিয়োগ করলে তিন, তাহলে থ্রি এ সাত আর তিনে দশ আর নয় উনিশ। এই তাহলে উত্তর হবে নির্ণয় যোগফল নাইনটিন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস নাইনটিন, বোঝা গেল? প্রথমে ব্র্যাকেটে করে লিখবে, সেমিকোলন দেবে, তারপরে একই টার্ম যেগুলো মানে ব্র্যাকেটটা তুলে দেবে, পরপর লিখবে, মাইনাস সাইন যদি এখানে থাকতো তখন কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যেত, মাইনাসে মাইনাসে গুণ করে, প্লাস থাকলে যা সাইন আছে তাই বসে যায় হলো। তারপরে একই সদৃশ্য পদগুলোকে পাশাপাশি আনবে, তারপর যোগ বিয়োগ করবে। এরপর দেখো আরেকটা করে নিচ্ছি, পাঁচ নম্বর, পরপর যেরম আছে লিখে নিয়েছি,
এবার দেখো ব্র্যাকেট তুলবো, 4xy + 5x + 7y। এবার এখানে মাইনাস আছে, মাইনাস আর প্লাসে মাইনাস, 4xy, এখানে মাইনাস আছে, মাইনাস আর প্লাসে মাইনাস ওয়াই, তারপরটা -3x + 3xy - 3y + 2x। এবার একই টার্মগুলোকে আনবো, 4xy - 4xy + 3xy, তারপর 5x - 3x + 2x, তারপর 7y - y - 3y। তাহলে এইটার সাথে দেখো, এই 4xy, এই 4xy কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধু 3xy, 5x - 3x মানে 2x + 2x মানে 4x, 7x - y মানে 7-এর থেকে 1, y মানে 1 সহ, 6 - 3 মানে 3, এটা হলো 3, মানে তোমার নির্ণয় যোগফল এইটা। এরপর দেখো বিয়োগ, 4-এর দাগে এত থেকে এত, তাহলে আমি 2 নম্বর একটা করে নিচ্ছি, এত থেকে এত মানে যার থেকে বিয়োগ করছো তাকে আগে প্রথমে রাখবে, মানে -3m² + 2m + 2, মাইনাস থেকে আর লিখবে না, একবারে চিহ্ন দিয়ে -m² - 2, তাহলে -3m² + 2m + 2, এবার মাইনাস সাইন আছে তার মানে এখানে হয়ে যাবে -m², এখানে মাইনাস, এই মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসের সময় মাইনাসের সঙ্গে গুণ হয়ে হয়ে সাইনটা বসে, তাহলে কি হলো -3m² - m² + 2m + 2, তার মানে -3m - m² মানে -4m², এটা একটাই আছে, 2m + 4, তাহলে নির্ণয় উত্তর হবে নির্ণয় বিয়োগফল। -4m² + 2m + 4। নেক্সট দেখো করছি 5 নম্বর, x থেকে বিয়োগ, তার মানে x - -2x² + 3y² তার মানে কি হবে, x - -এ প্লাস, 2x² - -এ প্লাস, এবার সব করাই এর আলাদা টার্ম যোগ বিয়োগ করার কোনো ব্যাপার নেই, তাহলে নির্ণয় বিয়োগফল এইটাই হবে। নেক্সট দেখো একটা করছি 6 নম্বর, 3x² + 5xy, এর থেকে বিয়োগ করবে 2x² + xy + 3y², তাহলে 3x² + 5xy - 2y² - x + -xy - 3y² = 3x² - 2x² + 5xy - xy - 3y² তার মানে এখান থেকে হচ্ছে 1 স্কোয়ার, 1টার সামনে লেখে না শুধু x² 4, এটা হচ্ছে 4xy - 3y², তাহলে উত্তর হবে নির্ণয় বিয়োগফল। এরপরে আসছে দেখো সরলকরণ, সরলের ক্ষেত্রে একই যোগ বিয়োগ যেরকম আছে সেরকম সদৃশ্য টার্মগুলোকে যোগ বিয়োগ করতে হবে, তাহলে 5-এর 1টা করি, 17x²y - 3xy² + 14x²y + 2xy², 17x²y + 14x²y, একই ধরনের টার্মগুলোকে সদৃশ্য টার্মগুলোকে পাশাপাশি আনতে হবে। 17 আর 4-এ 4-এর সাথে 11-এর 1, হাতে 1 31x²y -xy², তাহলে উত্তর হবে নির্ণয় সরলকরণ।
x3 x2 y minus x y square. এবার করছি দেখো f f মানে হচ্ছে minus x plus y minus plus z minus 2x minus 3y plus z মানে minus x plus y plus z এটা হবে minus 2x minus minus a plus 3y minus y বলে minus তার মানে minus x minus 2x plus y plus 3y plus z minus z এই দুটো কেটে যাচ্ছে minus 3x plus 4y তাহলে উত্তর হবে নির্ণয় সরল ফল minus 3x plus এরপরে করছি দেখো i 6a minus 2b minus ab minus 3a plus b minus ab plus 2ab minus b plus a 6a minus 2b minus ab minus 3a plus a minus a minus b plus ab plus 2ab minus b plus a 6a minus 3a plus a minus 2b minus b minus b minus ab plus ab plus 2ab plus ab minus ab কেটে গেল 6 minus 3 minus 3 plus 1 minus 4a minus 2b minus 3b minus 4b আর এটা হচ্ছে plus 2ab 6 নম্বর দেখো বলেছে রামুর কাছে এত টাকা ছিল সে এত টাকা খরচ করলো এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে তাহলে কি করতে হবে এটা থেকে এটা বিয়োগ দিতে হবে তাহলে স্টেটমেন্ট লিখতে হবে রামুর কাছে এত টাকা ছিল সে এত টাকা খরচ করলো সুতরাং তার কাছে আছে এত মাইনাস এত টাকা এবার বিয়োগ করে যেটা হবে সেইটা তারপর দেখো বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এত 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 পরিসীমা কত পরিসীমা মানে তিনটে বাহুর সমষ্টি তাহলে প্রথমে লিখতে হবে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত 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 সেমি সুতরাং ত্রিভুজের পরিসীমা ইজিক্যাল টু এত প্লাস এত প্লাস এত সেমি তারপর তিনটে ক্যালকুলেট করে যোগ করো এরপরে দেখো এত এর সাথে কত যোগ করলে এত পাবো তাহলে কি করতে হবে যেটা পাবো তার থেকে এটা আমাকে বিয়োগ করতে হবে তাহলে সেটা আমি করে নিই 8 নম্বর এটার তো আলাদা কোনো স্টেটমেন্ট লেখার ব্যাপার নেই মাইনাস 14 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স মাইনাস 3 মাইনাস মাইনাস যখন নেবে ওই পার্টটা পুরোটা কিন্তু ব্র্যাকেটে রাখবে না হলে কিন্তু হবে না প্লাস ওয়ান তাহলে মাইনাস 14 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 8 এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স মাইনাস 1 তাহলে মাইনাস 14 এক্স স্কোয়ার প্লাস 8 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স মাইনাস 8 এক্স মাইনাস 3 মাইনাস 1 তার মানে এখানে হচ্ছে মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স মাইনাস 4 তাহলে উত্তর হবে এইটার সাথে এত যোগ করলে এইটা পাবো এরপর দেখো নয় এত থেকে কত বিয়োগ করলে এত পাবো তাহলে কি করতে হবে এটা থেকে এইটা বিয়োগ করতে হবে তাহলে এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবে মাইনাস এটা একটা ব্র্যাকেটে তার মানে মাইনাসে করে করে ব্র্যাকেটটা তুললে সাইনটা চেঞ্জ হয়ে যাবে তবে বিয়োগ করে উত্তর লিখবে এতর সাথে এত বিয়োগ করলে মানে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে নেক্সট বলেছে এত এত যোগফল এত থেকে কত বেশি তার মানে এই দুটো যোগফল থেকে এইটাকে বিয়োগ করতে হবে তাহলে প্রথমে এই দুটো যোগফল বার করে নিতে পারো আলাদা করে তার থেকে এটা বিয়োগ করতে পারো তাছাড়া একবারে সরলে রাখারও লিখতে পারো যেমন ধরো 3x² + 4x +
5x square minus x এত যোগফল থেকে এটা বিয়োগ দিতে হবে 3x minus 5x তার মানে 3x square plus 4x plus 5x square minus x minus 3x plus 5x 3x square plus 5x square plus 5x square plus 4x minus x minus 3x তার মানে 10 আর 3 এর 13x square এটা কেটে গেল আর কিছু নেই তাহলে এই এটা এবং এটার যোগফল এত থেকে এত বেশি এরপর দেখো এত এবং এত এর যোগফল থেকে এত এবং এত এর যোগফল বিয়োগ করি তাহলে এই দুটো যোগফল বার করে নেবে এই দুটো যোগফল বার করে নেবে করে তার থেকে বিয়োগ করে নেবে আর যদি একবারে সরল রেখায় করতে চাও তাহলে কিভাবে লিখতে হবে দেখো একটু দেখাই 5 plus 9x plus 6 minus 7x plus 4x square minus এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে পুরোটাকে x square minus 7x 9x plus minus 2x square plus 3x plus 5 কারণ বলেছে এত যোগফল থেকে এত যোগফল বিয়োগ করুন তাহলে এখান থেকে হবে 5 plus 9x plus 6 minus 7x plus 4x square এবার minus হয়ে যাবে x square minus 9x এই সামনে minus আর minus এ plus এ minus হয়ে যাবে এই এবার minus গুলো নিয়ে 5 plus 9x 6 minus 7x plus 4x square minus x square minus minus plus 9x plus 2x square minus 3x minus 5 এবার একই দিকে একই সংখ্যাগুলো পর পর একই যে টার্ম আছে সেগুলোকে নিয়ে আসবে এনে যোগ বিয়োগ করে উত্তর করবে